বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার হচ্ছে সং রিয়াকশন ভিডিও। তো একটা সুখবর দেওয়া আছে, 6 মাস আগে ভুবন বাদ্যপাড়ি যে চ্যানেলটা ছিল, অফিসিয়াল যে চ্যানেলটা ছিল ভুবন বাদ্যপাড়া অফিসিয়াল, সেই চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল এবং সে পুলিশে FIR-ও করেছিল। এবং তারপর মনে হয় সেই চ্যানেলটা আবার সে ফিরে পায় এবং সে তার রেভিনিউটাও ফিরে পাচ্ছে, কেউ তাকে ঠকিয়ে সেই চ্যানেলটা কিনে নিয়েছিল। এখন ভুবন বন্দ্যোপাধ্যায় কাম ব্যাক করলো, এবং করলো তো করলো একটা পাঞ্জাবি গানের সাথে। তো সেখান থেকে জানতে পারলাম ভুবন বন্দ্যোপাধ্যায়ের যে চ্যানেলটা আছে সে চ্যানেলটা জীবিত হয়ে গেছে এবং সে আবার পুনরায় সে আগের মতন গান করতে চায়। তো আমার সম্পর্কে রিভিউ আছে আর কিছু পার্সোনাল মতামত আছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। পার্সোনাল মতামত হচ্ছে যে ভুবন বন্দ্যোপাধ্যায় ব্লগ করছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে, ঠিক আছে, যখন সে হিন্দি বলতে পারছে না তখন জোর করে হিন্দি কেন বলছে? আমার কথা এটা, বাংলায় বলতে পারে, আমিও তো হিন্দি ভাষী ছেলে কিন্তু আমি তো বাংলায় কন্টেন্ট করি, তো আমি ভালোভাবে বাংলা পড়ি, ভালোভাবে বাংলা বলি এবং ভিডিও করি, আমাকে তো কেউ বলে না, কারণ আমি বাংলাটা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারি। দ্বিতীয় কথা, যেটা স্বতঃস্ফূর্তভাবে বলা উচিত সেটাই করা উচিত, কারণ হিন্দিটা যদি বলতে হয় তো ভালোভাবে বলা উচিত, নাহলে বলা উচিত নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা গানই বারবার বলছে, ওই কাঁচা বাদাম ছাড়া এরা বাইরে অন্য ধরনের গান করছে না, অন্য কিছু শব্দ ব্যবহার করছে না, এটা আমার কাছে দ্বিতীয় অবজেকশন, আর কোনো অবজেকশন নেই, বাদ বাকি সব ঠিক আছে। লড়াকু মানুষ আছে, সবসময় লড়াই করে, হার মানে না, এটা খুব ভালো লাগে। আর দ্বিতীয় কথা, বীরভূমের ছেলে তাই বীরভূমের মানুষ, তাই একটু গর্ব হচ্ছে বলতে, কারণ যে হার না মানাটা একটু বীরভূমের মধ্যে আছে, মানুষের মধ্যে, আর হার মানছে না, কাজ করে যাচ্ছে। অন্যদিকে দেখতে গেলে রানু মণ্ডল হাল ছেড়ে দিয়েছে, তারপর আরও অনেকে আছে যা ভাইরাল হয়, তারপর মাঝখানে ভাইরাল হওয়ার পর আবার সেই জায়গায় চলে যায়, কিন্তু সেই জায়গাটাতে যাচ্ছে না, এখনও হার মানছে না, কাজ করে যাচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। আরও ভালোভাবে গান করুক, ভগবানের কাছে প্রার্থনা এটাই করি, আরও ভালো ভালো জায়গায় সুযোগ পাক, শুধু পাঞ্জাবি গান নেই, আরও অনেক ভাষায় গান করার সুযোগ পাক, ভালো গান শিখুক, ভালো গান শিখে ভালো গান করুক, টিভি সিরিয়ালে অভিনয় করুক, অ্যাডভার্টাইজমেন্ট করুক, যা পারবে তাই করুক, কিন্তু হার মানলে চলবে না। কিন্তু হ্যাঁ, ভুল ভাল ডিসিশন যাতে না নেয় এটাই হচ্ছে ব্যাপার, কারণ মানুষটা খুবই সাদাসিধে, তো যাতে ভুল পথে না চালিত হয় সেটা সাবধানে ভেবে চিনতে, বা সেটাই বলবো। ওভারঅল গানটা তো মোটামুটি আমার লেগেছে, সুইমিং পুলে গান করছে দেখলাম, উর্কি জাভেদ রয়েছে হিরোইন, যে টিকটক ফেমাস, তো গানটা মোটামুটি ঠিকই আছে, আমার সেরকম গানটার প্রতি আকর্ষণ নেই। তবে যে ভুবন বন্দ্যোপাধ্যায় কাম ব্যাক করেছে সেটা আমার খুব ভালো লাগছে। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।